14 এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন বন্ধ থাকবে অফিস শিল্প কারখানা ও যানবাহন পাঁচ দিন পর খুলল দোকানপাট শপিং মল হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট বাসাবাড়িতে সিলিন্ডার কিনে রাখছেন অনেকে রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশের নয় বিশ্ব সম্প্রদায়কে নিতে হবে বললেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি কুমিল্লার প্রদর্শনীতে হুমায়ুন আহমেদের নিউ ইয়র্ক থেকে চুরি যাওয়া ছবি হতবাক পরিবার এবং কক্সবাজারের হিমছড়ি সৈকতে বিশালাকায় নীল তিমির মরদেহ দেশে করোনায় গত ২৪ ঘন্টায় ৬৩ জনের মৃত্যু নতুন শনাক্ত ৭৪৬২ করোনায় অতি সংক্রমিত মৌলভী বাজারে টেস্ট ল্যাব না থাকায় নমুনা পাঠাতে হয় সিলেটে ফলাফল জানতে দীর্ঘ অপেক্ষায় পরীক্ষার আগ্রহ হারাচ্ছেন অনেকেই পঞ্চম দিনে শিথিল লকডাউন দোকানপাট শপিং মল খোলা ৯টা থেকে ৫টা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দুই বছরের জন্য উন্নয়নশীল আট মুসলিম দেশের শীর্ষ সংস্থা ডি ৮ এর সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা